নাতাশা অনেক দুঃখী থাকে, কারণ সে দেখতে পায় না। সে ছোটবেলা থেকেই অন্ধ ছিল না। একদিন সে স্কুলে যাওয়ার সময় হঠাৎ সড়ক দুর্ঘটনায় সে তার চোখ হারায়। ডক্টর বলে দিয়েছে নাতাশা আর কখনো দেখতে পাবে না। তবুও তার বাবা মা অনেক চেষ্টা করে, ভালো ভালো ডক্টর দেখেও কোনো লাভ হয়নি। নাতাশা এখন 25 বছরে, সে নিজের কাজও করতে পারে না। তার মা আলিয়া সব সময় তার সাথে থাকে। তার বাবার নাম কাসেম। কাসেম সাহেবের শুধুমাত্র একটি ছোট দোকান ছিল, তা থেকে যা ইনকাম হতো তা দিয়ে পরিবার চলত। আলিয়া আর কাসেম সাহেবের শুধু একটি চিন্তাই ছিল। শোনো, নাতাশার বয়স 25 হয়ে গেছে, এখন ওর বিয়ে দেওয়া দরকার। হ্যাঁ আলিয়া, তুমি ঠিকই বলেছ, কিন্তু এমন অন্ধ মেয়েকে কে বিয়ে করবে? তার জন্য আমাদের অনেক যৌতুক দিতে হবে। কিন্তু আমাদের কাছে এই একটা ছোট্ট মুদি দোকান ছাড়া আছেই বা কি? এই দোকানটা বন্ধক রাখতে হবে। নাতাশার মা বাবা এভাবেই নাতাশার বিয়ের জন্য বলছিল। তখন নাতাশা সবকিছু শুনে নেয়। মা বাবা, আমার জন্য তোমাদের দোকান বন্ধক রাখতে হবে না। আমার জন্য তোমরা কেন দোকান বন্ধক রাখবে? মা, আমরা তাই করব যাতে তোর ভালো হয়। আমরা তো তোর বিয়ে দিয়েই ছাড়ব। এরপর কাসিম সাহেব তার দোকান বন্ধক রেখে অনেক টাকা নিয়ে আসে আর যৌতুকের জন্য 10 লক্ষ টাকার কথা ঘোষণা করে। এই খবর চারদিকে ছড়িয়ে পড়ে আর নাতাশার বিয়ের জন্য একটি সম্বন্ধ আসে। ছেলের নাম সজীব, তার বোনের নাম স্নেহা, তার মায়ের নাম কাকুলি। নাতাশাকে দেখার জন্য স্নেহা ও তার মা আসে। নাতাশা অন্ধ হওয়ার পরও সেজে গুজে তাদের জন্য মিষ্টি নিয়ে আসে। নাতাশার বিয়ে ঠিক হয়। কাসিম সাহেব তার বিয়ের জন্য 10 লক্ষ টাকা দিয়ে দেয় আর কিছুদিন পর নাতাশা আর সজীবের বিয়ে হয়। বিয়ের প্রথম 2 দিন ভালোভাবেই কাটে। তারপর দিন নাতাশার শাশুড়ি তাকে বলে, বৌমা গিয়ে আমার ঘর গুছিয়ে দাও। কিন্তু মা, আমি তো অন্ধ, কিভাবে করব কাজ? ঠিক তখনই নাতাশার ননদ সেখানে আসে আর বলে, নাতাশা ভাবি, ভুলে যেও না, এটা তোমার শ্বশুর বাড়ি, বাবার বাড়ি না, যে এখানে সবসময় আরাম করবে। এখানে থাকতে হলে তোমাকে ঘরের কাজ করতে হবে। না না স্নেহা, আমি আরাম করি না, নেহাতি আমি অন্ধ, না হলে আমার কাজ করতে কোনো সমস্যা নেই। বেশি কথা বলো না, সর্বদা এই অন্ধ হওয়ার সুযোগ নিও না, সব কাজ করো, না হলে মেরে মেরে করে নেব। তখন নাতাশা ভয় পেয়ে যায় আর কোনো রকম একটা ঝাড়ু নিয়ে ঝাড়ু দিতে লাগলো। ঝাড়ু দেওয়ার সময় না দেখতে পাওয়ার কারণে টেবিলের সাথে ধাক্কা লেগে টেবিল থেকে ফুলদানি পড়ে ভেঙে যায়। ভাঙার শব্দ পেয়ে স্নেহা ও তার মা দৌড়ে আসে। হায় হায়, এ কি কালোমুখি, আমার সব ভেঙে দিল। মা, আমি ইচ্ছে করে ভাঙিনি, ধাক্কা লেগে পড়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন মা। আবার সেই একই কথা। এই বলে স্নেহা গিয়ে 2টি লাঠি নিয়ে আসে আর কাকুলি বেগম আর স্নেহা দুজন মিলে নাতাশাকে মারতে থাকে। তখন নাতাশা কাঁদতে থাকে। সেই রাতে সজীব বাড়ি ফিরলে নাতাশা সব খুলে বলে, কিন্তু সজীব তার মা আর তার বোনের পক্ষ নেয়। নাতাশা বুঝে যায় এখানে তার কথার কোনো মূল্য নেই। এরপর থেকে প্রায় সময় তাকে মার খেতে হতো। তারপর একদিন সকালে সজীব তার মাকে বলে, মা, তুমি নিশিতার সাথে আমার বিয়ে দিয়েছিলে যৌতুকের জন্য, কিন্তু আমি সীমাকে ভালোবাসি। আমি জানি, কিন্তু তার জন্য এই অন্ধর কিছু একটা করতে হবে। আমার কাছে একটা বুদ্ধি আছে মা। এরপর স্নেহা তার বুদ্ধি বলে আর সবাই তাতে রাজিও হয়ে যায়। তারপর সজীব নাতাশাকে একটি ভালো ডক্টর দেখানোর কথা বলে একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে তার পাশেও কেউ ছিল না। তখন নাতাশার সন্দেহ হয় আর বলে, তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? এখানে কি আর কেউ নেই? আছে তো, তুমি কোনো চিন্তা করো না, আজকেই তোমার চোখ একদম ভালো হয়ে যাবে। তুমি একটু অপেক্ষা করো, আমি কিছুক্ষণের মধ্যে আসছি।
এরপর সজীব চলে যায়। অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পরও তখন সজীব আসেনি। তখন নাতাশা সবকিছু বুঝে যায়। তখন সে বলে, হে উপরওয়ালা, আমি এখন কি করব, কোথায় যাব, দয়া করে আমাকে সাহায্য করুন। তখন একজন বুড়ি সেখানে আসে আর বলে, মা, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দিবে? নাতাশার কাছে শুধু দুটি বিস্কুট ছিল। বুড়ির এমন ক্ষুধার্তের কথা শুনে তাকে দুটি বিস্কুট দিয়ে দেয়। আর তখনই একটি চমৎকার ঘটনা ঘটে। সে বুড়িটি হঠাৎ জাদু পরীতে পরিণত হয় আর পরী তাকে বলে, আমি জঙ্গলের পরী, আমি বুড়ির রূপে তোমার পরীক্ষা নিচ্ছিলাম, তুমি সব কিছুই হারিয়েছ, এই দুটি বিস্কুট ছিল, তাও তুমি আমাকে দিয়ে দিলে, আমি অনেক খুশি হয়েছি, বলো তোমার কি চাই, আমি তোমার সব ইচ্ছে পূরণ করব। পরি, আমি একজন অন্ধ মেয়ে, আপনি কি পারবেন আমার চোখ ঠিক করে দিতে, যেন আমি সব কিছু দেখতে পারি? তখন পরী জাদুর একটি চশমা নাতাশাকে দেয়। নাতাশা, এটি জাদু চশমা, এটি চোখে দিলে তুমি সব কিছু দেখতে পাবে। তখন নাতাশা চশমাটি চোখে দেয় আর সবকিছু দেখতে পেল। সে খুশিতে আত্মহারা হয়ে ওঠে আর পরীকে ধন্যবাদ জানিয়ে সজীবদের বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে সে দেখল সজীবের পাশে সীমা নামে একটি মেয়ে দাঁড়িয়ে। নাতাশাকে দেখে সবাই অবাক হয়ে যায়। এই মেয়ে এখানে কিভাবে, তুই তো চোখে দেখিস না, তোকে তো এতক্ষণে পশুদের মেরে ফেলার কথা, এবার আমি আপনাদের মজা দেখাবো। তার কথা শুনে সবাই হাসতে থাকে আর বলে, তুমি একা আর আমরা চারজন, তুমি কি করতে পারবে, তোমার চশমার কারণেই তুমি সব দেখতে পাচ্ছ, তোমার চশমার তুমি সহ আমরা তোমাকে শেষ করে দিব। এই বলে সবাই তার দিকে এগিয়ে যায়। তখন নাতাশার চশমার থেকে আলোর রশ্মি বেরিয়ে আসে আর সবাইকে পুড়িয়ে ছাই করে দেয় আর নাতাশা ন্যায় পায়। এরপর নাতাশা তার বাবার বাড়ি চলে যায় আর মা বাবাকে সব ঘটনা খুলে বলে। তা শুনে মা বাবা অনেক খুশি হয় আর শান্তিতে থাকতে লাগে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। Thank you.